খুলনাকে 5 উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে টিম বাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন ঢাকার ক্রিকেটাররা। এর মাঝে হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে পায় ছোট্ট এক শিশুকে। নাম তার মুসাব, বয়স মাত্র 18 মাস। কোলে বসা ছোট্ট শিশু মুসাবের নিষ্পাপ দুই চোখ এবাদতের দিকে। হাত বাড়িয়ে এবাদতের কোলে ছুটে যাওয়ার আকুতি কোমলমতি এই শিশুর। এবাদতের প্রতি অবুঝেই শিশুর টান রক্তের। মুসাব এবাদতের ভাইয়ের ছেলে, চাচা এবাদতের প্রতি মুসাবের ভালোবাসা অকৃত্রিম। নিজ বাড়িতে গেলে এবাদতের কাছে ঝাঁপিয়ে আসে মুসাব, চাচার সাথে মেতে ওঠেন অবুজ খেলায়। সিলেটের ছেলে এবাদত নিজ শহরে যেও বুকে টেনে আদর করতে পারলেন না ভাতিজাকে, কারণ বায়োবাবল। বুকে টেনে আদর করতে না পারলেও দূর থেকে চাচা ভাতিজার ভালোবাসার টান বোঝা গেছে স্পষ্ট। কোলে নিতে না পারলেও দূর থেকে ভাতিজার ঠিকই ছবি তুলেছেন এবাদত, যোগ দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। চাচা ভাতিজার এই ভালোবাসার মুহূর্ত কিছুক্ষণের জন্য হলেও অস্থির সামাজিক জীবনে অনেকের মনে প্রশান্তি দিবে। অটুট থাকুক চাচা ভাতিজার এই ভালোবাসার বন্ধন। মাসুম রাব্বি, সময় সংবাদ।